আগে তুমি আমারে বিয়া করো তারপরে দেখো আমি কি করি আমি রাজি আছি মুখের কথা দাম কি আগে কাজি অফিসে চলো লেখাপড়া হোক দর্জনে জানুক আমি তোমার লিগাল বউ তারপরে দেখো কি খেলা আমি খেলি কি খেল দেব কও না একটু কইলাম তো বিয়ার পরে কমু কাজি অফিসে যাবা কখন কালি চলো শুভ কামে দেরি করে লাভ কি ঠিকই কইছো তাহলে আমি যাই যাইবা কাল কোন সময় যাবা কাজি অফিসে তুমি যখনই কও তখনই যামু তা তাসলিমা বেগম তোমার হাতের অবস্থা কি মানে কাবিনের টাকার ব্যবস্থা তুমি করবা কাবিনের টাকার ব্যবস্থা তুমি করবা শোনো আমার নাগরের কথা বিয়া তুমি করবা না আমি করব কাবিনের টাকার ব্যবস্থা আমি করব তুমি না চার পাঁচ বছর কাম করো এত টাকা করো কি মামুর হোটেলে বসে খাও তো তাই টের পাও না টাকা দিয়া কি করি এই শোনো আজকের মধ্যে টাকার ব্যবস্থা করতে পারলে এই তাসলিমা বেগম রে পাইবা আর যদি আজকের মধ্যে টাকা ব্যবস্থা না করতে পারো তাহলে তোমার এই মাথা থেকে তাসলিমা বেগমের নামটা ঝেড়ে ফেলো শেষ পর্যন্ত যে কাম আমি করি নাই কোনোদিন এখন এটাই দেখি করা লাগবে মামুর টাকা কি মাইরা দেবো কিছু বিয়ার লাগে একটু একটু করলে অসুবিধা নেই কেউ দেখে নাই তো রিমা কেমন আছো রিমা আমি একটা বিষয়ে তোমার সঙ্গে কথা বলার জন্য ফোন দিয়েছি আমি মিনুর সঙ্গে তোমাদের বিষয়টা নিয়ে কথা বলেছি সে খুবই আপসেট তার সংসার ভেঙে যাচ্ছিল রিমা মানে মিনুর জায়গায় যদি তুমি থাকতে আমার মনে হয় তুমিও একই বিহেভটাই করতে তুলছি কারণ মিনুর উপর রাগ করে তুমি আমার উপর অবিচার করেছো তুমি আমার উপর রাগ করেছো বোনের কারণে ভাই কেন শাস্তি পাবে না প্লিজ লাইনটা কেটো না প্লিজ লাইনটা কেটো না কথা শেষ করতে দাও রিমা আমি একটা বছর তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি আমার এক বন্ধু বলতো জানো মন থেকে কোনো কিছু চাইলে অবশ্যই অবশ্যই সে একদিন ফিরে আসে সেদিন ওই রুমে তোমাকে হঠাৎ করে যখন আমি আকস্মিকভাবে দেখলাম আমি চমকে গিয়েছি ভেতরে কিন্তু আমার মনে হয় না এক্সপ্রেশনে তুমি বুঝতে পেরেছো বা কেউ বুঝতে পেরেছে আমি তোমাকে অনেক খুঁজেছি রিমা অনেক খুঁজেছি আমার তো কোনো অন্যায় ছিল না প্লিজ একটা সময় তুমি আমাকে যেভাবে মিস করতে আমি জানি তুমি আমাকে ঠিক সেই রকম করেই মিস করো আমিও তোমাকে ঠিক সেভাবেই মিস করি
কি ভাইজান কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, কিন্তু অনেকদিন পর আপনি আসলেন। হ্যাঁ, একদম সময় পাইনি, সারাদিন প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকতে হয়। কিসের প্র্যাকটিস? আরে বক্সিং এর প্র্যাকটিস, সামনে আমাদের ন্যাশনাল কম্পিটিশন না। আপনি বক্সেন ভাই? আমি তো আপনাকে বাধাই না বসছিলাম। আচ্ছা যাই, আপনি তো ভুল দিনে আসলেন। ভুল দিনে মানে? আপনার বালা খালা তো বুনি বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে কোথায়, কার সাথে? সেটা আমি কি করে বলবো। আমি তাও জানি রিমা আপনাকে ভালোবাসে না, বাট আপনি রিমাকে ভালোবাসতেন। কিন্তু রিমার বিয়ে হচ্ছে আপনার খালাতো বোন, তারপরও আপনার প্রেমিক যাওয়াটা কি? সেটা যেটা আপনি ভালো মনে করেন কি করা না ভাই? ঠিক আছে, আমি আর ভিতরে যাবো না ভাই, আমার প্র্যাকটিস আছে তো, আমি একটু প্র্যাকটিস করি। বাহ, এটা করা উচিত। ভালে মারলাম, এক আপদ শেষ। কার কাছে টাকা চাই? কেউ তো দেয় না, যার কাছে চাই ওই না করে। আর দুর্যোগের বাজারে বন্ধু বান্ধবের কাছে চাই তো শরম লাগে, শরম লাগলে তো আমার পেটে বাতাইব না। আচ্ছা দেখি, আল্লাহ বলুন। সালাম আলাইকুম। হাজার খানিক টাকা হইব দুই দিনের লিগা দিয়ে দিব, খুব খারাপ অবস্থা ভাই। আপনার কি কোনো সমস্যা? আরে মস্ত বড় সমস্যা, পুলিশই সমস্যা। ও পুলিশে মাইক দিয়ে ঘাটটারে ভেঙে দিচ্ছে আমরা। গৌর আপনি কি যে কর না, রাতে আমি শুয়েছিলাম, আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখি কি বিশাল এক ছয়তলা বাড়ির মালিক হয়ে গেছি আমি। খুশিতে লাফায় উল্টা ভাই, আরে একটা চোট পাই। আরে বুঝলাম, সেইটা তো সমস্যা না বলতেছেন, ব্যথা তো সমস্যা না, অন্য কি সমস্যা? এটা কর সমস্যা এই যে মহল্লার মানুষ আমারে কইতেছে আকবর মামারে আমি নাকি মেরে ফেলাইছি। হাই হাই, তাহলে তো মার্ডার কেস। এখন তো আপনার গলায় বেল্ট ঝুলতেছে, কয়দিন পর তো ফাঁসির রশি ঝুলবো। কি কন আপনি ভাই, আমার বাঁচান না পুলিশের হাত থেকে। তো আপনি কি 10,000 টাকা খরচ করতে পারবেন? ভাই এত টাকা কেন? 10,000 টাকা তো অনেক টাকা, আমার কাছে 10,000 টাকা নাই, একটু কম দিলে হয় না ভাই? কম কত কম ভাই, আমার কাছে 2,000 টাকা আছে। ওই মেয়া 2,000 টাকা, ঠিক আছে আমি যাই ওসি সাহেবরে বইলা, এখনই নিয়ে আসি। ভাই কি কন ভাই? ও ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন 2 কম দিয়ে না, তার মানে 1,800 টাকা। ওই মেয়ে 1,800 টাকা কইলাম, 8,000 টাকা দিয়ে না, 8,000। ওই 8,000 টাকা আমার কাছে নাই। ও তাইলে থাকেন, আমি ওসি স্যাররে বইলা এমনি নিয়ে আসতেছি। ভাই পুলিশের থেকে আমারে বাঁচান ভাই, ভাই আমি গরিব মানুষ ভাই। ও তাইলে একটু বাড়ান বাড়ান, 3,000 টাকা আছে। কত? 3,000? ও এর বেশি নাই? না না, টাকা তো সাথে নাই তো, আমার বাসায় রয়েছে টাকা। তো কখন দেবেন টাকা? আপনি জান আমি পৌঁছায় দিয়ে আসবো না, আমি একটু রিমা আপার সাথে দেখা করে আসি। না ভাই এই দেখাটা আপনি পরে করেন, আপনারে আমি টেনশনের মধ্যে রাখতে চাই না, টাকাটা এক্ষুনি আমার দিয়ে দেন, চলেন আপনার বাসায় চলেন। ভাই আমি একটু দেখা করে আসি। আরে পারে এইটা দেখা পরে করেন যাই, বাসেন তো টাকা পৌঁছায় দেবো না, আপনি যান। আরে ভাই পুলিশের ব্যাপার বোঝেন না ভাই, পুলিশের থেকে আমার বাঁচাই। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আপনারা খোঁজ লেব না, দেন না আমার কি অবস্থা। ভাই বিজনেস বিষয়টা হলো কি ব্যবসা, তাই না? বিজনেস হলো ব্যবসা, এটাকে আপনি খুব টেকনিকে হ্যান্ডেল করতে হবে, বুঝছেন? চোখ কান নাক মুখ জেস্টার পশ্চার সব কিছু দিকে আপনি খেয়াল রাখতে হবে, বুঝছেন? তা নাহলে ব্যবসা বিজনী তো এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট হচ্ছে, সেখানে আপনাকে চোখ কান নাক অবশ্যই খোলা রাখতে হবে, আর তাছাড়া ব্যবসার মধ্যে একটা রস থাকতে হবে, যে যাকে বলে রস কষ সিঙ্গা বুলবুলি মস্ত, মানে বুদ্ধি থেকে শুরু করে সব কিছু আপনি
থাকতে মানে সাবা কি করে থাকতে হবে এখানে আপনি বুঝেন আমাদের বস মানে সাজু ভাই মানে আমার স্যার বুঝছেন তিনি একটা মাল্টি মিলিয়ন কোম্পানির মালিক তার পার্সোনাল সেক্রেটারি আমার সেখানে একটা বিষয় থাকতে হবে সেই রসের ভিতরে আসে আলু দিয়া আমার ওই যে বসের কথা বলছি তিনি চারটে ব্যাংকের ডিরেক্টর তিনি নাটকের ডিরেক্টর তিনি মিউজিক ভিডিওর ডিরেক্টর তিনি সিনেমার ডিরেক্টর বুঝতে পারছি এই রসের কারণে আপনি গানও গাইতে পারেন আমি তো মরে যাব চলে যাব বাস খুব মজা মজা করেন আপনি খুব ভালো গান গাইতে পারেন আমি এত কথা বলতে দেন আমি আপনাদের সাথে ব্যবসা করব কত টাকা লাগবে খালি বলবেন না না আমাদের ব্যবসার এত টাকা লাগে না বুঝছেন আমাদের ব্যবসাটা সিস্টেম আছে আমাদের ডিট হবে আমাদের মানে সব কিছু লিখিত করে দেয় আমরা কত সাফা কিরকিরা আমরা দুই নম্বর ব্যবসা ভাবতারি না বুঝছেন না সেটা কথা আপনার কথা বুঝতে পারছি যে আপনারা সলিড ব্যবসায়ী কারণ আমার বস থাকলে বুঝছেন তাহলে বুঝতে পারতেন যে ব্যবসা কি মানে বস কথাই বলতে চান না বুঝছেন বস একটা মুডি লুক বস একটা মানে হার্ড লুক বসের যে বিজনেসের ক্যাপাসিটির মধ্যে বুঝছেন মানে জং মানে এরকম আর আমি বুঝতে পারছি আপনার আপনি যেমন ভালো তাহলে আপনার বসও খুব এরকম ভালো মাশাআল্লাহ আর সেটা আপনাকে আমার খুব পছন্দ তাই আপনাকে আমার খুব পছন্দ হয়েছে সেটা হলো কি